নমস্কার স্টাফ সিলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট আছে যেটা এসএসসি ডট জিওভি ডট ইন সেখানে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে কিছুক্ষণ আগেই সেই নোটিশটি পাবলিশ করা হয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে এসএসসি জিডির যে পরীক্ষাটা হয়েছিলো সেটা আবার কিছু টেকনিক্যাল কারণের জন্য কোনো কোনো জায়গায় পরীক্ষা বাতিল করতে হয়েছে এবং এক্সামিনেশন হবে সেটারই এখানে শিডিউল দেওয়া হয়েছে তবে এখানে একটা ভালো খবর আছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু কোনো ক্যান্ডিডেটের নাম নেই কোন কোন ক্যান্ডিডেটদের পরীক্ষা দিতে হবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব যেখানে নোটিসে বলা হয়েছে যে জিডি পদে যে কম্পিউটার বেসড পরীক্ষা হয়েছিল এস এস এফ রাইফেল ইত্যাদিতে সেখানে কুড়ি দুই চব্বিশ থেকে সাত তিন চব্বিশ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছিল প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু প্রার্থীকে আবার পুনরায় পরীক্ষা দিতে হবে এটাই বলা হয়েছে এবার এই যে পুনরায় পরীক্ষাটা হবে সেই পুনরায় পরীক্ষার ডেট দেওয়া হয়েছে তিরিশ তিন দু হাজার চব্বিশ তারিখে শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরাই যারা সিবিটিতে অংশ নিয়েছিল যেমন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যেটা সি এফ এস এস এফ রাইফেলম্যান এবং যাদের পরীক্ষাটা হয়েছিল কুড়ি দুই দু থেকে সাত তিন দু হাজার মধ্যে তাদেরকেই এই রি এক্সামিনেশন দিতে হবে নোটিশ পাবলিশের ডেট যেটা বলা হয়েছে সেটা কুড়ি তিন দু আর কাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে সেটা দেখুন এখানে বলা হয়েছে অ্যানাক্সিয়ারে প্রথমে এখানে ভেনু নেম বলা আছে তারপর রিজন বলা আছে তারপর সিটি এবং তারপর ডেট মানে কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল কোন শিফটে হয়েছিল কতজন ক্যান্ডিডেট হয়েছিল এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু রি এক্সামিনেশন নেওয়া হবে এবার এখনো পর্যন্ত এটাই লেটেস্ট আপডেট আছে তবে যেহেতু আমি বাংলায় কথা বলি আর আমার বেশিরভাগ দর্শকই বাঙালি সেই জন্য আমাদেরকে আশ্বাস দিতে চাই এখানে কিন্তু কোনো রকম ইস্টার্ন জোনের নাম এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না তবে যারা এই সমস্ত জোন থেকে পরীক্ষা দিয়েছিলেন তারা অবশ্যই দেখে নেবেন তাদের কোথায় পরীক্ষা হয়েছিল কোন শিফটে পরীক্ষা হয়েছিল তাদেরকে কিন্তু আবার এক্সামিনেশন দিতে হবে এই পিডিএফের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন তবে এই পরীক্ষার জন্য আবার নতুন করে অ্যাডমিট ইস্যু করা হবে কিনা সেটা কিন্তু বলা নেই তবে প্রথম যে নোটিফিকেশানটা দেওয়া আছে সেখানে কিন্তু পরিষ্কার তিন নম্বর পয়েন্টে মেনশন করা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট ওয়েবসাইট অফ দ্য কমিশন টু দ্য রেগুলার ইন্টারভেল ফর ফার্দার আপডেট মানে সবসময় আপনাকে ওয়েবসাইটে চেক করতে হবে যে কোনো মুহুর্তে কিন্তু আবার নতুন কোনো আপডেট আসতে পারে তাই আপনারা নিয়মিত ওয়েবসাইটটা চেক করবেন নতুন অ্যাডমিটে পরীক্ষা হবে কি না বা কোথায় পরীক্ষা হবে এগুলো কিন্তু ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকু আপডেটই দেওয়ার ছিল এই মাত্র আপডেটটা পেলাম সেই জন্য আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য রাত্রি ভিডিও করে আপনাদের জন্য আপডেটটা দিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ